হ্যালো ভিউয়ার্স, আমরা জানি ইতিমধ্যে ওরাকল এপেক্সের সবচেয়ে লেটেস্ট ভার্সন 18.1 রিলিজ হয়েছে। আজকে আমরা দেখব কিভাবে 18.1-এ অ্যাপ্লিকেশন এবং ফর্ম তৈরি করতে হয়। অ্যাপ্লিকেশন এবং ফর্ম তৈরি করার জন্য প্রথমত আমাকে আমার ওয়ার্ক স্পেসটি লগ ইন করতে হবে। আমি এখানে সাইন ইন করলাম। করার পরে বিল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করব। তারপর নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এরপর এখানে আমার অ্যাপ্লিকেশনের নাম দিব, আমি একটি নাম দিলাম। আমি এখানে আমার অ্যাপ্লিকেশনের জন্য একটি নাম দিলাম। এরপর আমি চাইলে কোনো একটি পেজ অ্যাড করে নিতে পারি, যেমন আমি এখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করলাম। এরপর এখানে পেজের নাম দিতে হবে, আমি নাম দিলাম হোম। তারপর ওই পেজের জন্য আমি চাইলে আইকন ইউজ করতে পারি। এখান থেকে আমি যেমন একটি আইকন দিলাম। এরপর অ্যাড পেজ, পেজটি অ্যাড হলো। এরপর আমি চাইলে এখান থেকে অন্যান্য অপশনগুলো অ্যাড করতে পারি। এরপর নিচে আসব। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, স্কিমা এবং অথেন্টিকেশন। এরপর আপনি চাইলে আপনার নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে পারেন। এরপর ক্রিয়েট অ্যাপ্লিকেশন। এরপর আমার অ্যাপ্লিকেশনটি ক্রিয়েট হলো। এবার আমি রান অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তারপর আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলাম। এখানে হোম নামে দুইটি পেজ দেখতে পাচ্ছি। প্রথম পেজটি হলো যখন আমি কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, তার জন্য একটি ডিফল্ট পেজ ক্রিয়েট হবে যার নাম হোম। এরপর আমি আরেকটি পেজ আমার ম্যানুয়ালি ক্রিয়েট করেছিলাম, যার নামও দিয়েছি হোম। তাই এখানে দুইটি হোম দেখাচ্ছে। এবং অ্যাডমিনিস্ট্রেটর আমি অন্যান্য অপশানে টিম এবং অথেন্টিকেশনকে সিলেক্ট করেছিলাম, তাই এখানে অ্যাডমিনিস্ট্রেটর নামে একটি মডিউল ক্রিয়েট হলো। যাই হোক, আমরা এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকে দেখাবো কীভাবে ফর্ম ক্রিয়েট করতে হয়। তো ফর্ম ক্রিয়েট করার জন্য প্রথমত আমি এডিট পেজে আসবো। আসার পর আমি ক্রিয়েটে ক্লিক করব। তারপর পেজে ক্লিক করব। এরপর ফর্মে ক্লিক করব। এখানে চাইলে আমি অনেকভাবে ফর্ম ক্রিয়েট করতে পারি। আমি চাইলে অনলি মাত্র ফর্ম ক্রিয়েট করতে পারি অথবা ফর্ম অ্যান্ড রিপোর্ট ক্রিয়েট করতে পারি। তো প্রথমত দেখব ফর্ম ক্রিয়েট করা। এখানে আমি ফর্ম অন অ্যাড ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি পেজ নেম দিব, আমি নেম দিলাম, ফর্ম দিলাম, তারপর ব্রাঞ্চ 3 দিলাম, ক্যান্সেল 3 দিলাম। এরপর নেক্সট, ক্রিয়েট নেভিগেশন মেনু এন্ট্রি, অর্থাৎ নেভিগেশনের কী নাম হবে। নেভিগেশন বলতে এখানে যে অপশানগুলো আমি দেখতে পাচ্ছি ওই অপশানকে নেভিগেশন মেনু বলা হচ্ছে। তো এখানে আমি একটি নেম দিতে পারি। তারপর নেক্সট, এরপর কোন ট্যাবলকে নিয়ে আমি ফর্ম ক্রিয়েট করব, ওই ট্যাবলকে আমার সিলেক্ট করতে হবে। আমি এখানে ইএমপি দিলাম, এই যে আমার ইএমপি ট্যাবলটি আসছে। এরপর নেক্সট, তারপর ক্রিয়েট। এরপর আমি রান দিয়ে আমার আউটপুটটি দেখব। দেখুন এখানে ফর্মটি ক্রিয়েট হলো। এখানে ইএমপি নাম্বারটি অর্থাৎ ইএমপি ননটা হিডেন আছে, কারণ এই টেবিলে আমি ইএমপি ননকে প্রাইমারি কি ইউজ করেছি। তো প্রাইমারি কি ইউজ করলে সেই কলামটি হিডেন থাকে। তো আমার টাইপের উপর ক্লিক করতে হবে, দেন আমি ট্যাক্স ফিল করে দেব। এরপর লেভেলটা চেঞ্জ করে দেব, ওকে। এরপর সেভ দিব। সেভ দেওয়ার পর রান, ইএমপি নাম্বার চলে আসছে। এবার চাইলে আমি একটি ডাটা দিয়ে
টেস্ট করতে পারি। ক্রিয়েট, অ্যাকশন প্রসেস, অর্থাৎ আমার ডাটাটি ক্রিয়েট হলো। এরপর চাইলে আমি এখানে অর্থাৎ ফিল্ডগুলোকে পাশাপাশি নিয়ে আসতে পারি। পাশাপাশি আনার জন্য যেমন আমি ই নেম অর্থাৎ ইএমপি নেম, জব, এমজিআর এবং ইয়ার ডেটকে একসাথে নিয়ে আসব, তাহলে আমি সবগুলোকে শিফট চেপে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি স্টার্ট নিউ রো নামে একটা অপশন দেখতে পাচ্ছি, টিকে নো করে দিব। দেন সেভ, রান। দেখুন এখানে কিন্তু পাশাপাশি চলে আসছে। এইভাবে চাইলে আপনারা ফর্ম ক্রিয়েট করতে পারেন। এখন দেখবো কিভাবে ফর্ম অ্যান্ড রিপোর্ট ক্রিয়েট করতে হয়। সেম ভাবে পেজে ক্লিক করব, ক্লিক করার পর ফর্মে ক্লিক করব, রিপোর্ট উইথ ফর্মে ক্লিক করব। এখানে দুইটি পেজ ক্রিয়েট হবে, একটি ফর্মের জন্য আর একটি রিপোর্টের জন্য। তো প্রথম পেজটি হবে রিপোর্টের জন্য, এখানে আমি লিখে দিব রিপোর্ট, তারপর পেজের নাম দিব ফর্ম, রিপোর্ট পেজ নাম্বার 4 এবং ফর্ম পেজ নাম্বার 5। এরপর নেক্সট, নেভিগেশন মেনু এন্ট্রি, নেক্সট। এরপর আমার ট্যাবুলের নামটি সিলেক্ট করতে হবে, সেম ভাবে আমি ইএমপি দিলাম। সিলেক্ট করলাম, দেন ক্রিয়েট। এরপর রান দিব। এখানে প্রথম পেজটি রিপোর্টের জন্য ক্রিয়েট হলো। এরপর আমি এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, বাটনে ক্লিক করলে আমার ফর্ম পেজটি ওপেন হবে। এভাবে চাইলে আপনারা রিপোর্ট উইথ ফর্ম ক্রিয়েট করতে পারেন। আমরা এখানে প্রথমত দেখলাম ফর্ম ক্রিয়েট করা, এরপর দেখলাম রিপোর্ট উইথ ফর্ম ক্রিয়েট করা। আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনার যে কোনো মতামত চাইলে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।